রোগটির নাম ইপিডারমোলাইটিক হাইপার রেকোটিসিস, অর্থাৎ ত্বকের বাইরে অত্যাধিক মাত্রায় লেয়ার বা আবরণ তৈরি হয় যা পচন ধরে দুর্গন্ধ ছড়ায়, পরে তা শরীর থেকে খসে পড়ে যায়। এমনই এক বিরল চর্মরোগে আক্রান্ত হয়ে বন্দি জীবনযাপন করছে নেত্রকোনা পূর্বধলা উপজেলার রিক্সা চালক আওলাদ মিয়ার কন্যা, স্কুল শিক্ষার্থী আশামণি। জন্মের পর থেকেই বিরল এই রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে শিশুটি। নেত্রকোনা থেকে আমিনুল ইসলাম মনির রিপোর্ট, আরও জানাচ্ছেন আরবি ইসলাম। রিকশাচালক আওলাদ মিয়ার মেয়ে আশামণি নেত্রকোনা পূর্বধলা উপজেলার মধুনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। হাইপারকারোটোসিস নামে একটি বিরল চর্মরোগে আক্রান্ত হয়ে এখন ঘরবন্দী এই শিশুটি। শরীরের বিভিন্ন স্থানে সৃষ্ট হওয়া ক্ষতর যন্ত্রণায় কাতর আশামণি। টাকার অভাবে মেয়ের উন্নত চিকিৎসা করাতে পারছেন না রিকশাচালক বাবা, তাই সমাজের বিত্তবান ও সরকারের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন তিনি। মেয়ের আর জন্মের এক সপ্তাহ পর থেকে এই অবস্থা, ঢাকা পিজি থেকে চিকিৎসা করছি চার পাঁচ মাসের মতো, দুই মাস ভর্তি রাখছি আর বাদ বাকি তারা এক মাস পরে পরে যায় ওষুধ পাল্টায় পাল্টায় দেয়। পরবর্তী সময় আমার পয়সা যায় আমাদের কাছে আর নিয়ে আসার প্রয়োজন নাই, আপনি মেয়েটা ইন্ডিয়া নিয়ে যান গা। আমি তো ইন্ডিয়া নিয়ে যাওয়ার ক্ষমতা তো আমার নাই, আমি মাস শেষে রিক্সা চালাই, যা কামাই করি তা আমার সংসারে লাগে, আর কিছু টাকা ওষুধ দিয়া তারা কোনোরকম রাখছি। গরিব মানুষ আমি তো আর পারতেছি না, আমি দেশের মানুষের কাছে এমন সাহায্য চাইতেছি। সে ঘুমাইতে পারে না, প্রচুর চুল খায়, আগুনে পোড়ার মতো ফুসকা হয়, গাও হয়। মেয়ের চিকিৎসা করার আমাদের কাছে কোনো সমর্থ নাই, আর চিকিৎসা চালাইতে পারি না, রিক্সা চালানো টাকা দিয়ে আমাদের সংসারে চলে না, তো আমি সবার কাছেই সহযোগিতা চাই। আমি ক্লাস পড়ি করি, আমি স্কুলে যাইতে পারি না, অন্য ছাত্রীরা দেখতে আমার বই পাই, আমার শরীর চুলকা বেড়াইতে ঘুমাই পারি না, আগুনে পোড়ার মতো ফুসকা ও আমার আব্বা রিক্সা চালা, মানে আমার ইন্ডিয়া কীভাবে যাইব। আমার স্কুলে গেলে তাই পোলা পান তাকে দেখে বয়ে পাই, আমরা চাই আশামণি যাতে আগের মতো আমাদের কাছে ফিরে আসুক। আশামণি আমার স্কুলে তৃতীয় শ্রেণী ফার্স করছে, ফার্স্ট করে চতুর্থ শ্রেণীতে উঠছে, অনেকদিন যাবত স্কুলে আসা নাই, মেয়েটা স্কুলে না আসলে আসলে ছাত্র ছাত্রীরা তাকে দেখে বয়ে পায়। উপজেলা সমাজ কল্যাণ অধিদপ্তর অসহায় এই শিশুটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন, আর সঠিক চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে এই শিশুটি, এমনটাই প্রত্যাশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার। আমাদের এখানে যে সমাজ কল্যাণ যে অফিসার আছে ওনার সাথে আমি কথা বলবো, যে কথা বলে সমাজ কল্যাণ অফিস থেকে এর জন্য আমরা হয়তো যে তার যে চিকিৎসার খরচ অর্থাৎ অফিস চিকিৎসা খরচ মানে তাদের ওষুধের যে খরচটা সমাজের বিত্তবান ও সরকার যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে আবারও শৈশব ফিরে পাবে শিশু আশামণি, এমনটাই প্রত্যাশা পরিবার ও স্থানীয়দের। আরবি ইসলাম, হিমু, এশিয়ান টেলিভিশন।